হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস লোকসভা সাধারণ নির্বাচন দু হাজার চব্বিশে ভোট পর্ব মিটে যাওয়ার পরে রিসিভিং কাউন্টারে যে সমস্ত ফর্মগুলো যে সমস্ত কাগজগুলো অতি অবশ্যই ভালো করে তৈরি করে নিয়ে যেতে হবে এবং যেগুলো রিসিভিং কাউন্টারে অর্থাৎ আর সিতে বিশেষভাবে দেখে নেওয়া হয় সেই কাগজগুলো সেই ফর্মগুলো কি কি তারই একটা লিস্ট এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিছু কিছু জায়গায় কিছু কিছু বিধানসভা কেন্দ্রে বা কিছু কিছু লোকসভা কেন্দ্রে এগুলোকে মাই ক্লিয়ার ব্যাগ বা একটা স্পেশাল বুকলেট এই হিসাবে দেয়া থাকছে কোথাও কোথাও স্পেশাল বুকলেটের সঙ্গেও কিন্তু এই মাই ক্লিয়ার ব্যাগে এইগুলো কিছু আনসিল্ড খামে ভরে ফর্মকে নিয়ে যেতে হচ্ছে ফিল আপ করা অবস্থায় তাই যেভাবেই হোক না কেন আপনাদেরকে খেয়াল রাখতে হবে বেশ কয়েকটা ফর্ম আছে যেগুলো সাধারণভাবে বলা হয়ে থাকে যে হাতে হাতে জমা হবে সেই হাতে হাতে জমা হওয়া ফর্মগুলি কোনগুলো কোনো কোন লোকসভা কেন্দ্রে হয়তো আধটা ফর্ম আপডাউন হতে পারে সেগুলো লোকসভা কেন্দ্র অনুযায়ী একটু একদ ভ্যারি হলেও হতে পারে কারণ বিভিন্ন জায়গায় হাতে হাতে ডাইরেক্ট খামগুলো জমা নেয় কোথাও কোথাও ক্লিয়ার ব্যাগ হিসাবে কোনো ফাইল ফোল্ডারের মধ্যে দিয়ে জমা নিতে পারে তো আমরা দেখে নিই রিসিভিং কাউন্টারে ভোটের সামগ্রী জমা দেওয়ার পদ্ধতি স্পেশাল বুকলেট এটা এক কপি করে হয় সাধারণভাবে এর আগের ভোটগুলো দেখা গেছে একটা নীল রঙের কাভারযুক্ত বুকলেট থাকে সেটাকে স্পেশাল বুকলেট বলা হয় এর ভেতরে বেশ কয়েকটা ফর্ম থাকে যেগুলোকে এইখানেই ফিল করে রেখে দিতে হয় এবং এখান থেকে কোনোভাবে সেই ফর্মগুলোকে ডিটাচ করা যায় না তার মধ্যে যেগুলো করতে হয় সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে ফর্ম সেভেনটিন সি এক কপি থাকে দু নম্বর হচ্ছে প্রিসাইডিং অফিসারের ডায়েরি তিন নম্বর হচ্ছে প্রিসাইডিং অফিসারের ঘোষণা অর্থাৎ ডিক্লারেশন তার পার্ট ওয়ান টু থ্রি এবং ফোর এই চারটে পার্ট খামে থাকতে হবে চার নম্বর হচ্ছে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট এরও পার্ট ওয়ান টু থ্রি ফোর এবং পাঁচ নম্বর পার্ট এই পাঁচটা পার্ট কিন্তু থাকতে হবে এর জন্য যদি এ এটা ওই স্পেশাল বুকলেটে যেরকম থাকবে সেরকম আলাদা করে একটা খামের মধ্যেও কিন্তু এই জিনিসগুলোকে নিতে হবে পাঁচ নম্বর থাকছে ফরটিন এ ফর্মে অন্ধ এবং অশক্ত অক্ষম ভোটারদের তালিকা এইটা থাকতে হবে ছ নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে ভিজিট সিট অর্থাৎ ভোট চলাকালীন যে সমস্ত মানে ডিগনিটারি পার্সনরা ভিজিট করতে আসবেন আপনার ভোট কেন্দ্র সেইখানে তাদের সিগনেচার নিতে হবে এবং তাদের কিছু রিমার্কস থাকবে এমনকি এখন তো যেটা দেখা যাচ্ছে পিআরও ডায়েরিতেও কিন্তু এই জিনিসটা তুলে নিতে হবে এখানে যা যা লিখেছেন ওরা যে টাইম দিয়েছেন সেই টাইমটা পিআরও ডায়েরিতেও তুলে নিতে হচ্ছে সাত নম্বরে আসছে ভিটিআর এস ও প্রিসাইডিং অফিসার ভিটিআর মানে হচ্ছে ভোটার টার্ন আউট রিপোর্ট এটা হচ্ছে এস ও অর্থাৎ সেক্টর অফিসার এই প্রিসাইডিং অফিসার এবং সেক্টর অফিসার উভয়ের দ্বারা স্বাক্ষরিত একটা ফর্ম থাকবে আট নম্বর থাকবে পি এস জিরো ফাইভ ভোটার টার্ন আউট রিপোর্ট এবং নম্বরে ষোলো পয়েন্ট বা মতান্তরে টোয়েন্টি টু পয়েন্ট অবজারভার রিপোর্ট বা স্ক্রুটিনি রিপোর্ট এই হিসাবে একটা ফর্ম থাকবে এই কটা ফর্ম কিন্তু আপনাদের একটা স্পেশাল বুকলেটে থাকবে এবং এর মধ্যে কয়েকটা ফর্মকে কিন্তু আমাদের আলাদা করে ফিল করে খামে ভরে রাখতে হবে সেইগুলো কিন্তু আমাদেরকে হাতে হাতে জমা দিতে হবে আর সেগুলো ওনারা একটু খুলে চেক করে দেখে নিতে পারেন এরপর আসছে প্রথম প্যাকেট যেখানে বলা হচ্ছে ইভিএম পেপার সাদা রঙের হবে এর মধ্যে যেগুলো আমাকে মেনলি খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে ফর্ম সেভেনটিন সি সেটা আনসিল্ড কভারে থাকবে দু নম্বর থাকবে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট ওয়ান টু এবং থ্রি আনসিল্ড কভারে থাকবে যেটা বললাম আগে হাতে হাতে জমার ক্ষেত্রে এইগুলো থাকবে এবং নাম্বার থ্রি কালো রঙের কভারে রাখা মকপোলের সিল স্লিপ সিল্ড কভারে থাকবে সেটা দু নম্বর প্যাকেট এটাকে বলা হচ্ছে স্ক্রুটিনি কভার এটাও সাধারণের হবে এতে যেগুলো থাকবে নাম্বার ওয়ান হচ্ছে সেভেন্টিন এ ভোটারদের রেজিস্টার এটা সিল করা থাকবে অনেক সময় এটাও হতে পারে যে সিল খুলে ভোটার সিরিয়ালের লাস্ট যে সিরিয়ালটা কত আছে সেটা দেখার জন্য সিল খোলাও হতে পারে সেই জন্য হাতের কাছে অবশ্যই মেটাল সিল এবং গালা দেশলাই এইসব সব মোমবাতি এইসব জিনিসগুলোকে রাখবেন যাতে করে কিছু কিছু জিনিস যেগুলো সিল খুলে দেখে আবার সিল করে দিতে বলবে সেগুলো আপনারা যাতে করে দিতে পারেন নাম্বার টু হচ্ছে প্রিসাইডিং অফিসারের ডায়েরি এটাও আনসিল্ড অবস্থায় থাকতে হবে নাম্বার থ্রি হচ্ছে ফরটিন এতে অন্ধ এবং অক্ষম ভোটারদের তালিকা এবং ঘোষণাপত্র আনসিল্ড কভার থাকবে বিশেষ দোস্ট্রব্য বলা হচ্ছে ভিজিট সিট স্পেশাল বুকলেটে থাকলেই হবে এই কভারে রাখার দরকার নেই তাহলে এটা আমাদের আর লাগছে না তিন নম্বর প্যাকেট হচ্ছে স্ট্যাটিউটরি কভার রঙের এইখানে থাকছে ভোটার তালিকার মার্ক কপি সিল্ড কভার দু নম্বর হচ্ছে ব্যবহৃত ভোটার স্লিপ অ্যাকচুয়ালি এই যে জিনিসগুলো আছে এগুলোর খুব একটা প্রয়োজনীয়তা নেই মানে ওই প্রথম দুটো প্যাকেটের পর বাকি যে জিনিসগুলো আছে সেইগুলো মোটামুটিভাবে তৈরি করে নিয়ে গেলেই হবে দু নম্বর হচ্ছে ব্যবহৃত ভোটার স্লিপ এটা হচ্ছে সিল্ড কভার তিন নম্বর হচ্ছে অব্যবহৃত টেন্ডার ব্যালট পেপার এটা হচ্ছে সিল্ড কভার চার নম্বর হচ্ছে ব্যবহৃত টেন্ডার ব্যালট পেপার এবং ফর্ম সেভেনটিন বি সিল্ড কভার নাম্বার ফাইভ হচ্ছে চ্যালেঞ্জ ভোটার তালিকা চোদ্দ নম্বর ফর্ম সিল্ড কভার এইগুলো দেখবেন বেশিরভাগটাই হয়তো নীলই হয়ে থাকবে এরপরে হচ্ছে চতুর্থ প্যাকেট যেটা হচ্ছে নন স্ট্যাটিউটরি কভার এটা হলুদ রঙের সবগুলি বলা হচ্ছে আনসিল্ড কভার হবে কি কী আছে নাম্বার ওয়ান হচ্ছে ভোটার তালিকার ওয়ার্কিং কপি নাম্বার টু হচ্ছে ফর্ম টেন যেটা হচ্ছে পোলিং এজেন্টদের নিয়োগপত্র নাম্বার থ্রি হচ্ছে টুয়েলভ বি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এই ফর্মটাকে শুধু ঠিকঠাক করে রাখবেন টুয়েলভ বি ফর্মে ইডিসি সার্টিফিকেট এবং ইডিসি যেগুলো নেবেন তারপর উপর অবশ্যই সিগনেচার যেন থাকে চার নম্বর হচ্ছে প্রিসাইডিং অফিসারের ঘোষণার পার্ট ওয়ান টু থ্রি এবং ফোর পাঁচ নম্বর হচ্ছে চ্যালেঞ্জ ভোটের রসিদ বই নগদ যদি কিছু থাকে ছ নম্বর হচ্ছে নির্বাচকদের কাছ থেকে তাদের প্রাপ্ত বয়স সম্পর্কে ঘোষণা সাত নম্বর হচ্ছে অব্যবহৃত এবং ক্ষতিগ্রস্ত পেপার সিল এবং স্পেশাল ট্যাগ যদি কিছু থাকে সেগুলো এখানে থাকবে আট নম্বর হচ্ছে অব্যবহৃত ভোটের স্লিপ থাকবে ন নম্বর হচ্ছে ফর্টি নাইন এম এ বা টেস্ট ভোট এক যে ঘোষণার ফর্ম সেটা থাকবে দশ নম্বর হচ্ছে এএসডি তালিকায় নাম থাকা নির্বাচকদের ঘোষণাপত্র থাকবে এবং এগারো নম্বর হচ্ছে পুলিশের কাছে অভিযোগের যদি কোনো চিঠি হয় সেটা নেক্সট হচ্ছে পঞ্চম প্যাকেট যেটা হচ্ছে বাদামী রঙের হবে এর ভেতর যেগুলো থাকবে নাম্বার ওয়ান হচ্ছে প্রিসাইডিং অফিসারের হ্যান্ডবুক দু নম্বর হচ্ছে ইভিএম এবং ভিভি প্যাট ম্যানুয়াল নির্দেশাবলী যেগুলো ট্রেনিং সময় দেওয়া হয় সেইগুলো নাম্বার থ্রি হচ্ছে ব্যবহৃত এবং অবশিষ্ট অমোচনীয় কালি এবং চার নম্বর হচ্ছে ব্যবহৃত স্ট্যাম্প প্যাড বাদামী রঙে সেটা ফেরত দিতে হবে ছ নম্বর যে প্যাকেটটা যেটা নীল রঙের সেখানে যেগুলো থাকবে নম্বর ওয়ান হচ্ছে ফর্ম সেভেন এ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা যেটা একটা বাইরে সেটানো হয় আরেকটা একটা যদি এক্সট্রা থাকে এই ছ নম্বর প্যাকেটে ভরে দেবেন দুয়ে হচ্ছে অন্যান্য অব্যবহৃত ফর্ম যেসব ফর্ম ব্যবহৃত হয়নি ওই একটা যে মোটা ফর্মের বাঞ্চ থাকে সেই অংশটা যা অব্যবহৃত আছে সেটা ভরে দিতে হবে তিন নম্বর হচ্ছে প্রিসাইডিং অফিসারের মেটাল সিল চার নম্বর হচ্ছে টেন্ডার ব্যালট পেপারের জন্য অ্যারো মার্ক পাঁচ নম্বর হচ্ছে অমোচনীয় কালি রাখার জন্য কাপ এবং ছ নম্বর হচ্ছে স্পেসিম্যান সিগনেচার এবং অন্যান্য সমস্ত আইটেম যদি কিছু থাকে এরপরে হচ্ছে কোন ফর্ম কতগুলি তৈরি করতে হবে এবং কোথায় রাখতে হবে এটা একটু ইম্পর্টেন্ট জিনিস এখানে কয়েকটা কলম আছে নাম্বার ওয়ান কলম হচ্ছে ক্রমিক নাম্বার দু নম্বর হচ্ছে ফর্ম বা রিপোর্ট কপির সংখ্যা কতগুলো কপি করতে হবে এবং কোথায় থাকবে নাম্বার ওয়ান হচ্ছে এই ভোটের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে ফর্ম সেটা হচ্ছে সেভেন্টিন সি কপির সংখ্যা তিন তিনটে হচ্ছে আপনার অফিসিয়াল কাজে লাগবে এবং বাকি হচ্ছে যতগুলো এজেন্ট থাকবে তাদেরকে দিতে হবে মানে যতগুলো এজেন্ট প্লাস থ্রি করে রাখবেন দুটো এক্সট্রা করে রাখবেন যাতে করে কোনো রকম কোথাও আরও দরকার হলে যাতে দিতে পারেন এবং সবগুলোতেই কিন্তু এজেন্টদের সিগনেচার হবে সুতরাং কিছু করেন না করেন যে 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 ফর্মে এজেন্টদের সিগনেচারের ব্যাপার আছে সেই ফর্মগুলো অবশ্যই এজেন্টদের সিগনেচার দরকার হয় এক দুটো ফর্ম বেশি করিয়ে রাখবেন কারণ কোনো ধরনের ছোটোখাটো মিস্টেক হলে আপনি যদি বাই চান্স বুথ ছেড়ে আর চলে আসেন এসে যদি সেই ভুলটা ধরা পড়ে সমস্ত রেক্টিফিকেশান করার জায়গা থাকবে কিন্তু এজেন্টদের সইটা পাওয়া যাবে না সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যেন এজেন্টদের সইটা করিয়ে নেবেন এটা তিন কপি করতে হবে কোথায় থাকবে এটা স্পেশাল বুকলেটে একটা থাকবে ইভিএম পেপার্সের মধ্যে একটা থাকবে এবং সিইউ এর বাক্সের হাতলে একটা বেঁধে দিতে হবে এছাড়া এজেন্টদের যেটা দেওয়ার সেগুলো তো দিতেই হবে সেই ক্ষেত্রে এখানে বলা আছে স্পেশাল বুকলেট আর ইভিএম পেপার্সের সঙ্গে সিইউ এর বাক্সে যেটা থাকবে সেটা কার্বন কপি হলে অসুবিধা কিছু নেই দু নম্বরে বলা হচ্ছে প্রিসাইডিং অফিসারের ডায়েরি এইটা দু কপি করতে হবে এটা একটা স্পেশাল বুকলেটের মধ্যে থাকবে আর একটা স্ক্রুটিনি কভারের মধ্যে যাবে যেটা মোটা বাঞ্চ থেকে ফর্মটাকে ছিঁড়ে নিয়ে এর ভেতরে ঢুকিয়ে দিতে হবে তিন নম্বর হচ্ছে প্রিসাইডিং অফিসারের ঘোষণা পার্ট ওয়ান টু থ্রি এবং ফোর এটা দু কপি হবে একটা স্পেশাল বুকলেটে থাকবে আর একটা নন স্ট্যাটিউটরি কভারে থাকবে চার নম্বরে হচ্ছে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট এইটা চারটে তিনটে পার্ট হবে ওয়ান টু এবং থ্রি এটা দু কপি করতে হবে একটা স্পেশাল বুক লেটাতে থাকছে আর একটা ইভিএম পেপার্সের খামে চলে যাবে পাঁচ নম্বর হচ্ছে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট তার চার নম্বর এবং যে পাঁচ নম্বর এর আগেটা তিন অব্দি ছিল এটা চার এবং পাঁচের দুটো কপি করতে হবে স্পেশাল বুকলেটে থাকবে এবং এইটার এক কপি করে সেক্টর অফিসার নেবে যার মধ্যে একটা মকপলের রিপোর্ট হবে এরপরে ছ নম্বর হচ্ছে ফরটিন এ ফর্মে অন্ধ এবং অক্ষম ভোটারদের তালিকা এটা আপনার দু কপি করতে হবে এটা একটা স্পেশাল বুকলেটে থাকবে এবং একটা স্ক্রুটিনি কপারে থাকবে খেয়াল রাখতে হবে যদি অন্ধ এবং অক্ষম ভোটার খুব বেশি সংখ্যক হয়ে যায় আপনার কেন্দ্রে তাহলে কিন্তু সেটা রিপোল হওয়ার চান্স থাকে সেই জিনিসটাকে একটু নজরে রেখে আপনারা কাজটা করবেন এরপরে সাত নম্বর বলা আছে অন্ধ এবং অক্ষম ভোটারদের সঙ্গীর ঘোষণাপত্র সেটা এক কপি করতে হবে সেটা স্ক্রুটিনি কভারে যাবে আট নম্বরে আছে ভিদির সিট এটা একটাই করতে হবে স্পেশাল বুকলেটে যাবে এবং ওই অংশটাই আপনি প্রিসাইডিং অফিসার ডায় নিচে তুলে দিতে পারবেন নম্বরে আছে পিএস জিও ফাইভ এটাও কিন্তু স্পেশাল বুকলেটে একটাই যাবে দশ নম্বরে আছে ভোটার টার্ন আউট রিপোর্ট এটা এক কপি হবে স্পেশাল বুকলেটে থাকবে এগারো নম্বর সিক্সটিন পয়েন্ট বা মতান্তরে টোয়েন্টি টু পয়েন্ট অফ দারফার বা স্ক্রুটিনি রিপোর্ট এটাও কিন্তু একটা হবে স্পেশাল বুক থাকবে যদি আলাদা করে জমা দেওয়ার কথা কিছু বলে থাকে তাহলে সেটা জমা দিতে হবে অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো আলাদা করে কপি জমা নেয় এই পিএস জিরো ফাইভ বলুন ভোটার টার্ন আউট রিপোর্ট বলুন অবজারভার রিপোর্ট বা স্ক্রুটিনি রিপোর্ট বলুন এইগুলো কিন্তু আলাদা আলাদা করে জমা নেয় সুতরাং এইগুলো যদি দেখেন যে আলাদা কোনো খাম রয়েছে তার জন্য অবশ্যই এক কপি করে রাখবেন এবং লাস্টলি হচ্ছে সেভেনটিন এ সেটা এক কপি হবে সেভেনটিন এ যেটা ভোটারদের রেজিস্টার এটা এক কপি বেশি হবেও না সেটা স্ক্রুটিনি কভারের মধ্যে যাবে অনেক ক্ষেত্রে কিন্তু এই ফর্মটাকে রিসিভিং কাউন্টারে একবার চেক করে দেখে নেয় সেভেনটিন সি এর সঙ্গে দেখে নেয় সেভেনটিন সি প্রিসাইডিং অফিসারের ডায়েরি ঘোষণাপত্র রিপোর্ট এবং এই সেভেনটিন এর লাস্ট সিরিয়াল নাম্বার এই কয়েকটা যদি একদম ঠিকঠাক থাকে তাহলে আপনার রিসিভিং কাউন্টারে মেশিন এবং অন্যান্য সামগ্রী জমা করতে টাইম লাগবে না এবং আপনি রিলিজটা অত্যন্ত দ্রুত পেয়ে বাড়ির পথে নিশ্চিন্ত হয়ে যেতে পারবেন এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ